বার্মায় সামরিক অভ্যুত্থানের পর দেশটির বিভিন্ন শহরে শনিবারও বিক্ষোভ অব্যাহত ছিল। চলমান বিক্ষোভ নিরসনে দেশটির অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দিয়েছে জান্তা সরকার। বার্মা থেকে পাওয়া নতুন এক ভিডিওতে দেখা গেছে টিয়ারের ধোঁয়ায় আকাশ অনেকটা আচ্ছন্ন হয়ে পড়েছে। গুলির মুহুর্মুহু শব্দে প্রাণে বাঁচতে দিক বিদিক ছুটতে দেখা গেছে বিক্ষোভকারীদের। এদিকে শুক্রবার দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে জান্তা সরকার। রেঙ্গুনের ইয়াংকিন অঞ্চলে অবস্থিত রেঙ্গুন বিদ্যুৎ সরবরাহ কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটার কারণে দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাট চলছে। ইরাবতী নদীর তীরবর্তী মাগুয়ের শহরের বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান থেকেও একই রকম বক্তব্য দেওয়া হয়েছে। দেশের অন্যান্য প্রান্তেও বিদ্যুৎ না থাকার কথা ফেসবুকে জানাচ্ছেন অনেকে। অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ দমন করতে সামরিক জান্তা মিয়ানমারের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দিয়েছে। রাতের বেলাও থাকছে না ইন্টারনেট সংযোগ। তবে লোকজন ভিপিএন ডাউনলোড করে বিকল্প উপায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন। গত মাসে শুরু হওয়া আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত 50 জন নিহত হয়েছে। এরই মধ্যে জান্তা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে সেনা নিয়ন্ত্রিত 5টি চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব।